আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। এটাও দিয়েছে মহাত্মা গান্ধী থেকে। তো বলছে থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। বলছে ভালোবাসা শান্তি এবং সমানতা চিন্তাভাবনাই ছিল গান্ধীজির আর কি কাজের আর কি মূল বিষয়। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। তো একই চিন্তাভাবনা নিয়ে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দও চাইতেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। 1893 চিকাগোতে গিয়ে তিনি এই বিষয়েই বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905। 1905 বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব চালু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটাও হচ্ছে ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব। তো এতে আইতে আছে হোয়াট ইজ স্বামী বিবেকানন্দ ওয়ান। স্বামী বিবেকানন্দ কী চাইতেন? স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তিনি চাইতেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে একতা হোক। নাম্বার টু, হোয়াইট ইড রবীন্দ্রনাথ টেগোর স্টার্ট দ্য রক্ষা বন্ধন ইন 1905। 1905 কেন তিনি রাখীবন্ধন উৎসব চালু করেন? আচ্ছা, রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905 অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসাবে স্বরূপ 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব চালু করেন। নাম্বার থ্রি, হোয়াট ফিল্ড দ্য ওয়ার্কস অফ গান্ধীজি। মানে কিসের ওপরে আর কি গান্ধীজির আর কি কাজের মূল বিষয় কী ছিল? থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। বিতে দিয়েছে মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নাম্বার আইতে আছে পিস, পিস অ্যান্ড অর্ডার ওয়্যার ফাইনালি রিস্টোর্ড ইন দ্য টাউন। মানে অবশেষে শান্তি এবং নিয়ম শৃঙ্খলা শহরে আবার পুনরায় ফিরে এলো আর কি। নাম্বার টু, ফেস্টিভ্যাল, হোলি ইজ এ ফেস্টিভ্যাল অফ কালার্স। হোলি হচ্ছে রঙের উৎসব। গ্রামারে আসি, নাম্বার টু এর এতে বলেছে অ্যাডভার্বগুলোকে আলাদা করে লিখতে। তো আইতে বলেছে হি কেম আউট, এখানে আউটটা হবে অ্যাডভার্ব। আর নাম্বার টু আছে অলওয়েজ টেল দ্য ট্রুথ, অলওয়েজটা হবে অ্যাডভার্ব। বিতে দুটো ট্রান্সলেশন দিয়েছে, আইতে বলেছে ছেলেগুলি এখানে আসার আগে শিক্ষক মহাশয় চলে গিয়েছিলেন। এটা হবে দ্য টিচার হ্যাড লেফট বিফোর দ্য বয়েজ কেম হেয়ার। আর টুতে বলেছে বাবা আমার জন্য একটি কলম এনেছেন, ফাদার হ্যাজ ব্রট এ পেন ফর মি। রাইটিংয়ে দিয়েছে রাইট ফোর আর ফাইভ সেন্টেন্সেস অন দ্য তাজমহল, তাজমহলের ওপরে চারটে অথবা পাঁচটা বাক্য লিখতে। তো এক নম্বর লিখবে দ্য তাজমহল ইজ দ্য মুঘল মার্ভেল, এটা এক নম্বর হয়ে গেল। নাম্বার টু, ইট ইজ সেড টু বি ওয়ান অফ দ্য সেভেন্থ ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে সপ্তম আশ্চর্য বলে, এটা দুই। তিন হচ্ছে ইট ইজ এ লাভ স্টোরি টোল্ড ইন মার্বেল, তোমার মার্বেলেতে মার্বেলের মধ্যে দিয়ে একটা ভালোবাসার গল্প ফুটে ওঠে, এটা তিন। ফোর হচ্ছে ইট টেলস ডিফারেন্ট স্টোরিজ অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময় বিভিন্ন রকমের গল্প বলে। আর নাম্বার ফাইভ, ইন মুন লাইট, চাঁদের আলো, ইট ইজ অ্যাট ইটস বেস্ট, মানে সব থেকে সুন্দর দেখায়। ইন দ্য মর্নিং ইট ইজ ডিফারেন্ট ইন ইটস গ্লোরি। তো এইখান থেকে এতটা লিখে দিলেই চার পাঁচটা বাক্য হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।